দণ্ডবিধি, দণ্ডবিধি 1860, এ পর্যায়ের ক্লাসে শ্রদ্ধেয় সহকর্মী শিক্ষানবিশ এবং পরীক্ষার্থী যারা 2023 সালের এমসিকিউ পরীক্ষা দিবেন সকলকে স্বাগতম, শুভেচ্ছা। আমরা দণ্ডবিধি 1860-এর 438 ধারা থেকে শুরু করছি। এ পর্যায়ে আমাদের 438 থেকে আমাদের ইচ্ছা আছে 462 পর্যন্ত করে ক্লাসটি শেষ করা। 438 আমরা যদি একটু ক্ষতি সাধন প্রসঙ্গে পিছন থেকে একটু ফুটব্যাক করি, তাহলে 425 থেকে শুরু করতে হয়। 425 থেকে আমরা একটু পিছন থেকে ফিরে আসি। 425 ক্ষতি বা অনিষ্ট, 426 ক্ষতি করিবার সাজা, আর 427 ক্ষতি করিয়া 50 টাকা পর্যন্ত অনিষ্ট সাধন, 428 10 টাকা মূল্যের প্রাণীকে হত্যা করিয়া কিংবা বিকলাঙ্গ করিয়া ক্ষতি সাধন, 429 যে কোনো মূল্যের গবাদি পশু ইত্যাদি বা 50 টাকা মূল্যের পশুকে হত্যা কিংবা বিকলাঙ্গ করিয়া ক্ষতি সাধন, 430 কৃষি সেচ কার্যের ক্ষতি সাধন করে বা অবৈধভাবে পানি স্রোতের গতি পরিবর্তন করে অনিষ্ট সাধন, ধারা 431 সরকারি সড়ক সেতু নদী বা খালের ক্ষতি করিয়া অনিষ্ট সাধন, 432 সরকারি পয় প্রণালী প্লাবিত কিংবা বিঘ্নিত করিয়া ক্ষতি করিবার মাধ্যমে অনিষ্ট সাধন, 433 কোনো বাতিঘর বা সমুদ্র সংকেত বিনষ্ট বা অপসারিত করিয়া অথবা অপেক্ষাকৃত কম কার্যকরে পরিণত করিয়া অনিষ্ট সাধন, 434 সরকারি কর্তৃপক্ষ কর্তৃক স্থাপিত ভূ সংকেত বিনষ্ট বা স্থানান্তর ইত্যাদি মাধ্যমে অনিষ্ট সাধন করা, 435 100 টাকা অথবা কৃষি পণ্যের ক্ষেত্রে 10 টাকা পরিমাণ ক্ষতি করিবার উদ্দেশ্যে অগ্নি বা কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহার করিয়া অনিষ্ট সাধন, 436 গৃহ ইত্যাদিতে ধ্বংস করিবার অভিপ্রায় অগ্নি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করিয়া অনিষ্ট সাধন, 437 পাটাতন বিশিষ্ট অথবা 20 টন ভারবাহী কোনো জলযান ধ্বংস বা উহাকে বিপজ্জনক রূপে পরিণত করিবার অভিপ্রায় অনিষ্ট সাধন, 438 অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের সহায়তায় 437 ধারায় বর্ণিত অনিষ্ট সাধন করিলে তজ্জন্য সাজা, 439 চুরি ইত্যাদি সংগঠনের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কোনো জলযান জলমগ্ন চরা বা কুলের দিকে প্লাবিত করিবার সাজা, 440 মৃত্যু বা আঘাত ঘটাইবার প্রস্তুতি গ্রহণের জন্য অনিষ্ট সাধন। আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা 462 পর্যন্ত তখন করতে পারিনি, যে কারণে এখন আমরা 425 থেকে 462 পর্যন্তই করব ক্লাসটি। এবার অপরাধমূলক অনধিকার প্রবেশ প্রসঙ্গে 441 ধারা, অপরাধমূলক অনধিকার প্রবেশ 441 ধারা, অনধিকারমূলক অপরাধমূলক অনধিকার প্রবেশ 442 ধারা, অনধিকার গৃহে প্রবেশ 443 ধারা, সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, মানে গোপনে গোপনে ঘরে প্রবেশ করা, কারো ঘরে প্রবেশ করা 443, 444 রাত্রিকালে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, রাত্রিবেলা দরজা খোলা পেলে বা কোনো কায়দায় যদি সংগোপনে অনধিকার মানে কারো গৃহে প্রবেশ করে সেটি 444, 445 অপথে গৃহে প্রবেশ, অপথে বিকল্প পথ দিয়ে গৃহ প্রবেশ। পরবর্তী ধারা 446 রাত্রিকালে অপথে গৃহে প্রবেশ, ধারা 447, তাহলে ধারা 45 কি 445, ধারা 445 অপথে গৃহে প্রবেশ, আর ধারা 447 রাত্রিকালে অপথে গৃহে প্রবেশ, আর ধারা 447 অপরাধমূলক অনধিকার প্রবেশের সাজা, 447 অপরাধমূলক অনধিকার প্রবেশের সাজা, 448 গৃহে অনধিকার প্রবেশের সাজা, 449 মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ, 450 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ, যাবজ্জীবন 450 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ, 451 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ, 452 আঘাত আক্রমণ অথবা অবৈধ আটকের প্রস্তুতি প্রাণা গ্রহণান্তে গৃহে অনধিকার প্রবেশ। এরপর 453 ধারা, 453 ধারা সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ কিংবা অপথে গৃহে প্রবেশের সাজা, 454 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ, 455 আঘাত আক্রমণ বা অন্যায়ভাবে আটকের প্রস্তুতি গ্রহণান্তে
সঙ্গপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ 456। রাত্রে সঙ্গপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ করিবার সাজা 457। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে রাত্রে সঙ্গোপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ 458। আঘাত আক্রমণ বা অন্যায়ভাবে আটকের প্রস্তুতি গ্রহণান্তে রাত্রে সঙ্গোপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ। ধারা 459। সঙ্গোপনে অনধিকার প্রবেশকালে কিংবা অপথে গৃহে প্রবেশকালে গুরুতরভাবে আহত করা। ধারা 460। রাত্রে সঙ্গোপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহ প্রবেশের সহিত সম্মিলিতভাবে জড়িত লোকদের মধ্যে কোনো একজন কাহারও মৃত্যু ঘটাইলে বা মারাত্মক আঘাত প্রদান করলে সকলেই দণ্ডনীয় হবে। ধারা 460। এবার ধারা 461। সম্পত্তি ধারণকারী কোনো পাত্র অসাধু উদ্দেশ্যে ভাঙিয়ে ফেলা। 461 ধারায় কি? সম্পত্তি ধারণকারী কোনো পাত্র অসাধু উদ্দেশ্যে ভাঙিয়ে ফেলা। ধারা 462। রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত লোক দ্বারা উক্ত অপরাধ অনুষ্ঠিত হইলে তাহার সাজা। এবার ব্যাংকিং কোম্পানির সম্পত্তি ক্ষতি সাধন প্রসঙ্গে ধারা 462 ক। ধারা 462 ক, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলামূলক আচরণের সাজা। ধারা 462 ক, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলামূলক আচরণের সাজা। ধারা 462 খ, ব্যাংকিং কোম্পানির সহিত প্রতারণা করিবার সাজা। ধারা 462 খ, ব্যাংকিং কোম্পানির সহিত প্রতারণা করিবার সাজা। এই পর্যন্তই আমাদের এই অষ্টমতম ক্লাসের সমাপ্তি। আমরা সপ্তম ক্লাসে শেষ করতে চেয়েছিলাম, সেটি বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ল্যাপটপ বন্ধ হয়ে যায়, যে কারণে আমাদের অষ্টমতম ক্লাস করে 462-র খ পর্যন্ত শেষ করতে হলো। এ পর্যায়ে যারা আমাদের সাথে আছেন থাকবেন এবং আপনাদের শুভাশিস জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।